যার কারণে অন্য কোন গ্রহে কিন্তু জীব বসবাস করে না, পৃথিবীর গ্রহই হচ্ছে জীব বসবাসের একমাত্র উপযোগী একটি গ্রহ। তাহলে আমরা কি দেখছি যে এই গ্রহের প্রয়োজনে অক্সিজেন নাইট্রোজেন রয়েছে, ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে এবং গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীব ধারণের জন্য আদর্শ একটি গ্রহ। পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে, আমরা সবাই জানি, তোমরা ছোট থেকে জেনে আসছো পৃথিবীর উপগ্রহের নাম হচ্ছে চাঁদ বা চন্দ্র। এই চাঁদের পৃষ্ঠদেশে আবার পাহাড় পর্বত এবং গর্ত রয়েছে, যেগুলো আমরা চাঁদের মধ্যে যে কালো যে কিছু কিছু অংশ দেখতে পাই সেগুলো হচ্ছে এর অংশ। এরপরে চলে যাব আমরা অন্য গ্রহে অর্থাৎ মঙ্গল। আমরা তিনটি গ্রহ নিয়ে আলোচনা করলাম, এরপরে যে গ্রহটির নাম সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গলের কি রয়েছে, দুটি উপগ্রহ রয়েছে, একটির নাম হচ্ছে ডিমোস এবং আরেকটি নাম হচ্ছে ফেবোস। এছাড়া আমরা কি দেখছি যে এই গ্রহের গড় উত্তাপ হচ্ছে হিমাঙ্কের অনেক নিচে, অর্থাৎ অনেক শীতল একটি গ্রহ। এই গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে, যার ফলে এই গ্রহটিকে লাল গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে। এক একটি গ্রহের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। আমি যখন বুধ পড়ালাম তখন বললাম যে হচ্ছে যে সবচেয়ে ছোট একটি গ্রহের নামে কোন উপগ্রহ নেই। সূর্য যখন পড়লাম তখন আমরা দেখলাম যে সূর্য তারা এবং সন্ধ্যা তারা নামে পরিচিত এবং এখানে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে, তার কারণ হচ্ছে ওখানে প্রচুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি। আমরা যখন মঙ্গল গ্রহ করছি তখন দেখছি যে এটি হিমাঙ্কের নিচে রয়েছে, অর্থাৎ এটি একটি শীতলতম গ্রহ এবং এখানে এই পাথরগুলো যে আমরা বিজ্ঞানীরা যে আবিষ্কার করে দেখছি যে এখানে যে পাথরগুলো রয়েছে সেখানে মরিচা পড়ছে, যার জন্য এই গ্রহটি যখন বিজ্ঞানীরা দেখে তখন এই রংটি হয় অনেকটা লালচে বর্ণ। এবার চলে যাবো বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহের নাম। তাহলে বৃহস্পতি হচ্ছে যে পৃথিবীর একদিনে বৃহস্পতিতে দুইবার সূর্য ওঠে এবং অস্ত যায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে বছরে অর্থাৎ 12 বছরে সূর্যকে একবার বৃহস্পতি কি করে প্রদক্ষিণ করে। তারপরে চলে যাবো শনি। শনি এই গ্রহগুলো সবগুলো কিন্তু বড় বড় গ্রহের নাম। এই শনির হচ্ছে 62টি উপগ্রহ রয়েছে, 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে রয়েছে, যার জন্য আমরা বলি যে শনিতে 3টি উজ্জ্বল বলয় বেষ্টন রয়েছে। এর প্রশ্ন তোমাদের থাকবে, তোমাদের নৈমিত্তিক প্রশ্ন বা সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন থাকবে যে কোন গ্রহে 3টি বলয় বেষ্টন রয়েছে বা উজ্জ্বল বলয় বেষ্টন রয়েছে, তখন কিন্তু মনে রাখতে হবে যে এটি শনিতে রয়েছে। এরপরে চলে যাবো ইউরেনাস। ইউরেনাসে রয়েছে 27টি উপগ্রহ, নেপচুনে রয়েছে 14টি উপগ্রহ। সূর্য থেকে সবচেয়ে দূরত্বে যে গ্রহ তার নাম হচ্ছে নেপচুন। অধিক দূরত্বের কারণে গ্রহটি অনেকটা শীতল এবং এই শীতল বলে এর রংটা হচ্ছে অনেকটা নীলাম বর্ণের। তাহলে আমরা 2টি বর্ণের নাম জানলাম, একটি হচ্ছে মঙ্গল গ্রহের বর্ণ হচ্ছে লাল এবং নেপচুন গ্রহের বর্ণ হচ্ছে নীলাম। এবং কোন কোন দেখো বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যদি একটু আলাদা করি তাহলে দেখবো যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়, তারপরে মঙ্গল গ্রহে মরিচা পড়েছে, লাল বর্ণ আকার ধারণ করেছে, তারপরে হচ্ছে যে বৃহস্পতি গ্রহ অনেক বড়, এখানে সূর্য দুইবার একদিনে সূর্য দুইবার উঠে দুইবার অস্ত যায়। তারপরে আমরা যদি শনি গ্রহের বৈশিষ্ট্য দেখি তাহলে দেখবো যে এখানে 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে রয়েছে। তাহলে আমরা এতক্ষণ সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো প্রদক্ষিণ করছে অর্থাৎ 8টি গ্রহের নাম জানলাম। এখন আমরা জানবো যে কোন গ্রহ জীব বসবাসের উপযোগী। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কোন গ্রহ জীব বসবাসের উপযোগী। আমরা জানি যে মানুষ বসবাসের জন্য বা জীব বা প্রাণীদের বসবাসের জন্য প্রচুর আলো বাতাস পানির প্রয়োজন, যেটি শুধুমাত্র পাওয়া যায় এই পৃথিবী নামক গ্রহে। এবং পৃথিবী হচ্ছে একটি গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত, এই গ্যাসীয় উপাদানকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল আবার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আবর্তিত হয়ে থাকে। সূর্যের যে গ্যাসীয় উপাদান রয়েছে যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, যেগুলো উদ্ভিদ এবং প্রাণীকে কি করে বাঁচিয়ে রাখে, এবং হচ্ছে যে সূর্য থেকে আমরা যে অতি সামান্য পরিমাণ তাপ এবং আলো পাই এইটুকুই কিন্তু আমাদের এই জীবদের জন্য প্রয়োজন, মানে এইটুকুর উপর নির্ভর করে জীবরা বেঁচে থাকতে পারে। বায়ুমণ্ডলে যে স্তরগুলো রয়েছে 3টি স্তর রয়েছে, তার মধ্যে ওজোন স্তর যেটি সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে ওজোন স্তর সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেটাকে কি করে শোষণ করে ফেলছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলে বা আমাদের এই পৃথিবী নামক গ্রহে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে কি হচ্ছে ওজোন স্তর ছিদ্র হওয়া শুরু করেছে বা ফুটো হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমরা এখন হুমকির সম্মুখীন। তবে মনে রাখতে হবে যে ওজোন স্তর কিন্তু আমাদের অতি বেগুনি রশ্মিটা শোষণ করে, তাই প্রাণী জগতে উপযোগী করে তুলছে এই ওজোন স্তর বা প্রাণী জগতে বসবাসের উপযোগী করে তুলছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন এরকম থাকে যে কোন গ্রহটি জীব বসবাসের উপযোগী, কেন উপযোগী, তাহলে নিশ্চয়ই আমরা উত্তর দিতে পারবো যে 8টি যে গ্রহ রয়েছে পৃথিবীও তো একটি গ্রহ, তাই না? আমরা পৃথিবী নামক গ্রহে বাস করছি,
আটটি যে গ্রহ রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহ যেটির নাম সেটি হচ্ছে পৃথিবী, যেখানে জীব বসবাসের উপযোগী যে উপাদানগুলো সেগুলো আমরা পাচ্ছি। বায়ুমণ্ডল রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা আলো বাতাস পানি পাচ্ছি এবং এখানকার আবহাওয়া জলবায়ু মানুষ বা প্রাণীকুল মানে বসবাসের উপযোগী। তাহলে এর উত্তর কিন্তু আমরা এখানেই পেয়ে গেলাম। এবার চলে যাব আমরা গ্রহগুলো নিয়ে জানলাম, এবার আমরা চলে যাব ভূত্বক। ভূ অভ্যন্তরের যে গঠন প্রণালী যাকে আমরা বলছি ভূত্বক। সাধারণত ভূকম্পীয় যে হচ্ছে যে তরঙ্গের গতি এবং প্রকৃতি এর উপরে নির্ভর করে ভূত্বককে তিন ভাগে ভূ তত্ত্ববিদরা হচ্ছে যে ভাগ করেছে। তাহলে আবার আমি বলি যে এই যে আমাদের যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পীয় যে গতি বা প্রকৃতির উপরে ভিত্তি করে ভূ অভ্যন্তরকে তিনটি স্তরে ভূতত্ত্ববিদগণ ভাগ করেছেন। একটি হচ্ছে কেন্দ্রমণ্ডল, একটি হচ্ছে গুরুমণ্ডল, একটি হচ্ছে অশ্বমণ্ডল। সবচেয়ে নিচে যে মণ্ডলটি বা যে স্তরটি তার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। বৈজ্ঞানিকদের মতে এই কেন্দ্রমণ্ডল লৌহ নিকেল পারদ সীসা প্রভৃতি পদার্থ দিয়ে গঠিত। এই স্তরে নিকেল এবং লৌহের পরিমাণ সবচেয়ে বেশি বলে আমরা একে নাইক স্তর বলি। তাহলে কেন্দ্রমণ্ডলকে আমরা কি স্তর বলি? নাইক স্তর বলি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার চলে যাবো গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে এই ভূত্বকের মাঝের যে অংশটি। ভূত্বক মানে তো আমরা বুঝি, তাই না? ভূত্বক হচ্ছে যে আমরা যে অঞ্চলে বাস করছি বা মানে ভূপৃষ্ঠের যে অংশটা সেটাকে আমরা বলছি ভূত্বক। তাহলে এই মাঝের যে অংশটা তার নাম হচ্ছে গুরুমণ্ডল। সাধারণত দেখা যায় যে কেন্দ্রমণ্ডলের উপরের অংশটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। সিলিকন এবং ম্যাগনেসিয়ামের উপাদান এই অঞ্চলে সবচেয়ে বেশি বা এই সংমিশ্রণে এই অঞ্চলটি গঠিত, যার জন্য আমরা এই গুরুমণ্ডলকে বলি কি? ব্যাসল্ট অঞ্চল। তাহলে আমরা কেন্দ্রমণ্ডলকে বললাম নাইক অঞ্চল বা নাইক স্তর, গুরুমণ্ডলকে বললাম ব্যাসল্ট অঞ্চল বা ব্যাসল্ট স্তর। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। একেবারে উপরের অংশ মানে হচ্ছে যে ভূত্বকের একেবারে উপরের অংশের নাম হচ্ছে, আমি কিন্তু নিচের অংশ থেকে পড়াচ্ছি, নিচের অংশ হচ্ছে কেন্দ্রমণ্ডল, মাঝের অংশ গুরুমণ্ডল এবং উপরের যে অংশটি মোট কথা গুরুমণ্ডলের উপরের অংশকে আমরা বলি অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। কেন? কারণ এই ভূপৃষ্ঠ আমরা যে স্তর দিয়ে হাঁটাচলা করি, দেখো আমরা যে যার উপরে আমরা বাস করছি, আমরা হাঁটছি, দেখবো যে এই অংশটি কিন্তু শিলা, বিভিন্ন শিলার মাধ্যমে গড়ে উঠেছে। বিশেষ করে এখানে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ এত বেশি, যার জন্য এই অঞ্চলটিকে আমরা শিয়াল অঞ্চল বা শিয়াল স্তর বলি। তাহলে আমরা কেন্দ্রমণ্ডলকে বললাম নাইক স্তর, গুরুমণ্ডলকে বললাম ব্যাসল্ট স্তর এবং অশ্বমণ্ডলকে বললাম শিয়াল স্তর। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম সৌরজগৎ বলতে আমরা কি বুঝি। সৌরজগৎকে কেন্দ্র করে অর্থাৎ সৌরজগতের যে নিয়ন্ত্রক তার নাম হচ্ছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে যে আটটি গ্রহ প্রদক্ষিণ করছে তার মধ্যে পৃথিবী নামক একটি গ্রহে আমরা বাস করি এবং কেন বাস করি, কোন গ্রহ জীব বসবাসের উপযোগী তা আমরা জানলাম। এরপরে আমরা জানলাম ভূপৃষ্ঠ অর্থাৎ ভূত্বকের গঠন প্রণালী। তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায়, তোমাদের এই পুনর্বিন্যাসিত সিলেবাসে এই অংশগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। কাজে আজকে আমি তৃতীয় অধ্যায় এই পর্যন্ত তোমাদের ক্লাসটি নিলাম। তো আশা করি এরপরে যখন তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে তোমরা লিখতে পারবে, এবং নিশ্চয়ই তোমরা আজকে ক্লাসে কি ছিলে মনোযোগী ছিলে, তাই না? এছাড়া আমি বারবার বলি পাঠ্য বইটি তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। তাহলে সৌরজগৎ কি? নিশ্চয়ই আমরা বলতে পারবো সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে পরিবারটা আবর্তিত হচ্ছে তাকে আমরা বলি সৌরজগৎ। সৌরকলন কি? এটাও কিন্তু সূর্যের উপরে একটি প্রশ্ন। সৌরকলনকে কি? দেখো সূর্যের মাঝে মাঝে যে কালো রঙের যে আমরা স্পট দেখি বা কালো রঙের যে কিছু কিছু দাগগুলো দেখি তাকে আমরা বলি সৌরকলঙ্ক বা সান স্পট। কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় বলতো? কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? নিশ্চয়ই বলতে পারবে সূর্য গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। কেন হয় বলতো? কারণ সূর্য গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতই বেশি যে যেখানে এই কার্বন ডাই অক্সাইডের ফলে ঘন মেঘের সৃষ্টি হয়, এবং এই কার্বন ডাই অক্সাইডের ফলে ঘন মেঘের ফলে কি হচ্ছে? শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কয়টি বেষ্টন শরীরকে বেষ্টন করে রয়েছে? তোমরা অবশ্যই বলতে পারবে যে তিনটি উজ্জ্বল বেষ্টন দ্বারা শরীর বেষ্টিত হয়ে আছে। তাহলে আমি একেবারে আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে গেছি। আগামী দিন তোমাদের ক্লাস হবে, তোমাদের পুনর্বিন্যাসিত যে সিলেবাসটি রয়েছে তার উপরে তো আমরা ক্লাসগুলো নিব, অবশ্যই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা জমা দিবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ক্লাসে মনোযোগী হবে এবং যে গ্যাপগুলো রয়েছে সেগুলো তোমরা পূরণ করবে। করোনার কালীন সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে দেখা হবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।